ভাই আপনি যদি একদিনের জন্য অদৃশ্য হতে পারতেন তাহলে কি করতেন সালমান মুক্তাদির বাসার সামনে হ্যাকই দিতাম সো গাইস কথা বলবো বেসিক্যালি রিফাত রাতুল এবং সালমান মুক্তাদিরের কন্ট্রোভার্সিটা নিয়ে এটা নিয়ে আগে একটা কন কন্টেন্ট বানিয়েছিলাম তো এটার একটা কি বলবো আমার ভিডিও বলতে পারেন এবং রিসেন্টলি যতটুকু এখন আমি দেখতেছি যে ভিডিও কন্ট্রোভার্সিটা এন্ডের দিকে এবং এই ভিডিওটা শুরুর আগে একটা ভিডিও প্লে করছিলাম এই ভিডিওটাতে দেখা গেছে রিফাত রাতুল ভাই একটা কথা বলছে আমি বলবো ভাই মানে ইউ আর বেটার দেন দিস আপনি তো মানে যদি বলেন যে আপনারা যদি অদৃশ্য দেওয়ার ক্ষমতা হয় তাহলে আপনি সালমান মুক্তিরের বাসার সামনে গিয়ে হাইগা দিবেন মানে আপনিও তো শেষে ওই ছাপড়ি মার্কা প্রশ্নের উত্তর দিলেন বা অন্য একটা খুবই বেশি মানে ফিডব্যাক দিলেন উইচ ইজ নেভার এক্সপেক্টেড ফ্রম ইউ আপনি রিলিজিয়াস কন্টেন্ট বানান আই থিঙ্ক ইউ শুড কিপ ইউর কুল কেন কুল রাখবেন আপনি আমাদের ইসলাম ধর্মের কিন্তু একটা ল আছে যে ক্ষমা মহাধর্ম হইতে পারে যে তার ফিলোসফির সাথে আপনার মিলে নাই আমিও বলবো না যে সালমান মুক্তাদির একজন পীর বাবা আর এভরিথিং স্পেশাল রিয়েল একদম আম স্পেশালি এটা তিন দিনের আলটিমেট আম হি হ্যাজ ইজ ওন কোয়ালিটিস হি হ্যাজ ইজ ওন ওয়ে অফ লিভিং আপনি হ্যাঁ কিছু জিনিস যেটা আপনার সাথে অ্যালাইন করে না বা আমাদের ইসলাম ধর্মের সাথে অ্যালাইন করে না সেটা নিয়ে আপনি বলতে পারেন বাট আপনার কি জানি বলে পার্সোনালিটি এবং অ্যাট্যাক যদি কথাবার্তা যদি অ্যাটাকিং হয় এটা আসলে ফুল জিনিসটারই মানে গো আলটিমেট গোলটা নষ্ট করে ফেলায় এর উপরে সালমান মুক্তাদি ইনি ইনিও অনেক উল্টাপাল্টা রিসপন্স করতে সে আমি বলছিলাম এর আগের ভিডিওটাতে যে দিস ইজ এ মিনিংফুল মিনিংলেস ক্ল্যাশ ঠিক আছে আর রিফাত ভাইয়ের সম্পর্কে এর আগে যে ভিডিওটা বানাইছিলাম অনেকেই বলছে যে আমি একটু রিফাত ভাইয়ের দিকে বায়াসনেস দেখাইছে ব্যাপারটা আসলে তা না বায়াসনেস না আমি মনে হয়েছে যে তিনি কিছু ভ্যালিড পয়েন্ট বলছে সেইগুলো নিয়ে আমি প্রোটেস্ট করছিলাম কথা অ্যাগ্রি করছিলাম এখন মানে যে জিনিসপত্রগুলো বলতেছে যে উনি সালমান মুক্তাদির ভাইরে নখ দিতেছে রিসপন্স করতেছে না কফি খাইতে চাইতেছে এইসব আমি নাম্বারটা ব্লার করে দিব দেখেন এই যে ভাই লিখে আপনি দেখবেন ফোন গেছে দুইবার ফোনটা দিছি দেওয়ার পর উনি দুইবারই ফোনটা কেটে দেওয়ার পরে আমাকে একটা টেক্সট মেসেজ করে টেক্সট মেসেজের মধ্যে এই যে সালমান ভাই লেখা আছে যে হচ্ছে হে দেয়ার প্লিজ লিভ ইউর নেম অ্যান্ড মেসেজ থ্যাংক ইউ তখন আমি লিখছি আসসালামু আলাইকুম ভাইয়া ইটস আর্জেন্ট টু টক উইথ ইউ অ্যাবাউট সামথিং দ্যাট ইউ শুড নো এটা আপনার জন্যই ভালো হবে প্লিজ রেসপন্স আদারওয়াইজ ঝামেলা হবে আমি টু ইনটেন্স রাখছি ইচ্ছা করেই যাতে করে উনি আমাকে চিনতেও না পারে কারণ চিনলে তো ইগনোর করতেছে আর ইগনোর করবে উনি কারণ উনি হয়তো ভয় পাইছে বা ইনসিকিউরিটিতে কথাবার্তা বলতেছে আসলে ভাই মানে এটা করে লাভটা হবে কি উনি কি আপনার মনে হয় আপনার এই দুই রকম কথা শুই না বা এই করে অন্য লাইফস্টাইল চেঞ্জ করবে আর আপনিও বা কী কারণে বারবার তার কাছে এভাবে মানে কথা বলতেছেন কথা বলতে যাইতেছেন এবং ডিচ হইতেছেন তার বাসার সামনে যাইতেছেন আপনার স্ট্যাটাসও দেখলাম বাট জিনিসটা ভাইয়া মানে অনেক বেশি সাইড লাইনে চলে যেতেছে আপনার আলটিমেট গোল কি পার্পাস কি এখানে আমি ঠিক বুঝতে পারতেছি না মানে তারে আসলে কি করতে যাইতেছেন আপনার ভণ্ড বলছে আপনি ভণ্ড না আপনি আপনার পয়েন্ট প্রুফ করছেন আপনি আপনার লজিক দিস আর এখানে কোনো কিছুই না আপনি সাইবার সিকিউরিটি মামলা করবেন কিন্তু এটাও আসলে করেন নাই আমি জানি এটা করলে হুদাই একটা ভেজালে পড়ে যাইতেন বাট অ্যাজ এ ব্রাদার আমার সাজেশন থাকবে যে ভাই আপনি প্রপার গোলে যান এবং আপনি কি করতে চান সেই জিনিসটা ক্লিয়ার করেন এবং আমার যেটা মনে হয় নো হেড টু ইউ এই জিনিসটা অনেক বাজেভাবে মিক্স আপ হয়ে গেছে এবং আননেসেসারি একটা কন্ট্রোভার্সি দুই সাইডের কথাবার্তা কনভারসেশনে আমার কাছে একটু বুলশিট মার্কা মনে হয়েছে আসলে কোনো মানে এটার মধ্যে কোনো আলটিমেট গোল নাই আপনি আপনার পয়েন্ট দিয়েছেন এবং সেই জিনিসটা আপনি প্রপারলি এক্সপ্লেন করছেন সেটাই এনাফ হওয়ার কথা ছিল আপনার তার সাথে ডিবেটে বসতে হবে জাস্টিফাই করতে হবে না ইজ নট দ্যাট সে রকম না আপনার এখানে এনার্জি ওয়েস্ট করার কোনো মানেই হয় না এখানে কিন্তু দিন শেষে মানুষ আপনারে ছোট করতেছে উইচ ইজ অ্যাজ এ ফেলো মুসলিম ব্রাদার হিসাবে আমার মনে হয়েছে যে না ইউ মানে আপনার কাছে জিনিসটা অনেক ডিমিনিং মনে হইতেছে আপনি কিন্তু এখন একটা ডিমিনিং পজিশনে চলে গেছেন ওয়ার এভার ইট ইস যাই হোক এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ছিল নো হেড টু এনি ওয়ান নো কি বলবো নো নেগেটিভিটি টু এনি ওয়ান আশা করি আমার পয়েন্টটা বুঝাতে পেরেছি সো টিল দেন সিন দ্য নেক্সট ওয়ান fine for a